স্বপ্নটা বাস্তবায়িত হয়নি, সে কারণে আদিবাসী এবং তফসিলি অংশের মানুষের বিরোধী যে বাজেট পেশ করেছে তার বিরুদ্ধে আজকে সারা দেশে এই প্রতিবাদ সংঘটিত হচ্ছে। আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের সহযোগী সংগঠন গণমুক্তি পরিষদ টিওআইএফ এবং দলিত শোষণ মুক্তি মোর্চার তার যে সহযোগী সংগঠন তফসিলি সমন্বয় সমিতি শুধুই আগরতলা শহরে না সারা ত্রিপুরাজ্যে সবকটি মহকুমাতে এবং বেশিরভাগ ব্লক এলাকাতে আমাদের এই প্রতিবাদ সংগ্রহ আমরা করছি। আমার আগের বক্তাদের কাছ থেকে শুনেছেন গত 1 ফেব্রুয়ারি মোদি সরকারের অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামন একটা বাজেট পেশ করেছেন। ইতিমধ্যেই সারা দেশের সমস্ত অংশের মানুষ এই বাজেট তার সম্পর্কে আলোচনা করছে, সমালোচনা করছে যে গত 7-8টি বাজেট এই মোদী সরকার যেরকম ভাবে এদেশের গরিব মানুষ, এদেশের তফসিলি উপজাতি, তফসিলি জাতি, এদেশের বেকার যুবক এবং কৃষকদের বিরুদ্ধে বাজেট পেশ করেছে, তা থেকে এই বাজেট ভিন্ন না, বরঞ্চ আরো কিভাবে এদেশের গরিব মানুষের পিঠে আরো বোঝা চাপানো যায় আর আমাদের দেশের সমস্ত সম্পদ একচেটিয়া পুঁজিপতি আমাদের দেশের যারা বহুজাতিক কোম্পানি এদের হাতে তুলে দেওয়া যায় তার প্রকাশ করেছে। আমরা আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ এবং দলিত শোষণ মুক্তি মোর্চা আমরা দাবি জানাচ্ছি দেশের আদিবাসী এবং তফসিলি জনসংখ্যার অনুপাতে
বাজেট বরাদ্দ রাখতে হবে। এটা কোন অন্যায় অত্যাচার না, এই দাবি আকাশ থেকে পড়েনি। 1950 খ্রিস্টাব্দে 1950 সালে 26 জানুয়ারি যখন আমাদের যে সংবিধান গৃহীত হয়, তখনই আমাদের দেশের সংবিধান নির্মাতা ডক্টর আম্বেদকর বলেছিলেন, আমরা রাজনৈতিক ভাবে এ দেশের সমস্ত নাগরিকের অধিকার সমান করে দিচ্ছে। টাটা বিড়লা সিংহানিয়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জমিদার ভূস্বামী গরিব মানুষ প্রত্যেকেই এক ভোট, লোকসভা হোক বিধানসভা হোক বা পঞ্চায়েতে। কিন্তু সামাজিক ভাবে এদেশের হাজার হাজার বছর ধরে যে বৈষম্য তৈরি হয়েছে, ব্যবধান তৈরি হয়েছে, এবং তার মধ্যেও তফসিলি জাতি তফসিলি উপজাতিরা তারা একেবারে সর্বনিম্ন স্তরে সমস্ত ক্ষেত্রেতে এই ব্যবধান এই সংবিধানের মধ্যে আমরা বোঝাতে পারছি না। সেই কারণে আগামী 10 বছর ভারতবর্ষের সংবিধানে সংরক্ষণ থাকবে। চাকুরিতে প্রমোশনে অর্থনৈতিক দিক থেকে এই দুর্বল অংশের মানুষের জন্য সেখানে বিশেষ বরাদ্দ থাকবে। বন্ধুরা, 50 সালের পর